গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর এখন তোমরা তো সবাই জানো আমি আমার বোনের বাড়িতে আছি, মানে দুর্গাপুরে। তো মায়ের ওখানে গেছিলাম বাঁকুড়াতে, তারপরে সবাই আমরা এখন মেজো বোনের বাড়িতে এসেছিলাম। মেজো বোনের মেয়ের জন্মদিন ছিল, তো ওখান থেকে আবার এসেছি ছোটো বোনের বাড়িতে। তো মেজো বোন ছোটো বোনের বাড়ি এক কাছেই, মেজো বোনের বাড়ি হচ্ছে ব্যানাচিটি আর ছোটো বোনের বাড়ি হচ্ছে MMC মামরা। তো বোনের ওখানে দুদিন ছিলাম মেজো বোনের বাড়িতে, তারপরে এসেছি ছোটো বোনের বাড়িতে, আর এখন আমরা এসেছি মায়াপুর যে ইস্কন মন্দির আছে সেটা আমাদের দুর্গাপুরে হয়েছে, তো সেখানে এসেছি। অবশ্য আমি এখানে প্রথমবার এসেছি, এর আগে আসিনি। Oh, yeah.
আর এই মন্দিরে না আমি এই প্রথমবার এলাম। এর আগে শুনেছি যে মায়াপুর ইস্কন মন্দির আছে আমাদের দুর্গাপুরে, তো সেভাবে কোনো দিনেই আসা হয় না। আর বোনরা যেহেতু দুর্গাপুরে থাকে তো ওদের তো আসা যাওয়া চলতেই থাকে, মানে ভগবান না ডাকলে বলে না যে আসা হয় না, তো হয়তো আমার কপালে ছিল দেখার, ভগবানের দর্শন করা ছিল, তো সেভাবেই সেই কারণে এভাবে আসা। তো যখনই বাচ্চাদের ছুটি থাকে দুর্গাপুরে, এই সরি বাঁকুড়াতেই আসা হয় মায়ের বাড়িতে, তো দুর্গাপুরে সেভাবে আসা হয় না। তো এবারে আসা হলো, বোনের মেয়ের বার্থডে ছিল তো সেই কারণেই আসা, আর ভগবান ডেকেছে তো সেই কারণে ভগবানের কাছে আসতে পেরেছি, ভগবানের দর্শন করতে পেরেছি। তো দারুণ জায়গা, মানে খুব সুন্দর, আর ভিতরে কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, মনে হচ্ছে চুপচাপ ওখানে বসে থাকি আর নাম শুনি, ঠাকুরের নাম শুনি। আর এ দেখো এই বাইরে, মানে ভিতরেই এখানে দোকান আছে, এখানে তুমি সব রকম তোমরা পাবে যেটা চাইবে, গোপালের থেকে, রাধাকৃষ্ণ থেকে, গীতা থেকে, অনেক ধরনের ঠাকুর এখানে বই আছে, মূর্তি থেকে, দারুণ, এখানে যেটা চাইবে সেটাই পাবে। বা এই ঠাকুরের যে কোনো জিনিস বলো, চন্দন কাঠ থেকে, তেল থেকে, কর্পূর থেকে, যে কোনো ময়ূরের পালক থেকে। আর এই সাইডে দেখছো, এই সাইডে এটা দোকান আছে, এই যে কেকটা দেখছো না, এটা হলো ভগবানের মেন প্রসাদ। এই কেকটা তোমরা যদি কেউ এখানে আসো অবশ্যই কেকটা একবার টেস্ট করে দেখবে, দারুণ, এটা হলো ভগবানের মেন প্রসাদ। তা আমরা এখন বাইরে আছি, এরপরে আর একটু ভিতরে যাব। এ দেখো দারুণ দারুণ মূর্তি, খুব সুন্দর, গৌর নিতাইয়ের বলো, শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর, গণেশ, মা কালী, মা দুর্গা, সব রকম। আর এই দেখো এখানে হচ্ছে গোপাল, গোপালের সব ড্রেস, গোপাল, রাধাকৃষ্ণ, দারুণ দারুণ সোয়েটার, যার যেরকম ধরো গোপালের সাইজ, বড় সাইজ, ছোট সাইজ, সব রকম এখানে সাইজ আছে। এখানে মানে পূজোর সব জিনিসপত্র, বাসন ঠাসন সব আছে, যেটা চাইবে সেটাই পাবে। তো তোমরা যদি কেউ দুর্গাপুরে এসে থাকো অবশ্যই কিন্তু এই মন্দিরে একবার ঘুরে যাবে, দারুণ জায়গা। আমি এর আগে নাম শুনেছি তো আমার সেভাবে আসা একদমই হয়নি। তো এবারে এসেছি, আমার খুব ভালো লাগছে যে ভগবান আমাকে ডেকেছে, আমি ভগবানের কাছে আসতে পেরেছি। আর যতই, এটা তো অনেকটাই দূরে আমার বাড়ি থেকে, অনেকটাই দূরে, আমার বাড়ি হলো জামশেদপুর, এটা দুর্গাপুরে আছে। তো বাড়ির সামনেও যদি মন্দির থাকে না, তোমাকে ভগবান যতক্ষণ না ডাকবে তুমি সেখানেও যেতে পারবে না, এটা তো অনেকটা দূরে। বাড়ির সামনেও দেখবে অনেক সময় পুজো ধরো দেওয়ার থাকে, বা অনেক সময় হয় যে যাবার থাকে, তো এই আজ যাব কাল যাব এই করতে করতে দেখবে দিন পুরো পার হয়ে যায়, যেদিন তোমার যাবার থাকবে তুমি সেই দিনই সেখানে গিয়ে পৌঁছো। Thank you.
আর এখন আমরা চলে এসেছি সাই মন্দিরে। তো চলো বন্ধুরা, আজকের মতো এতটাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যতটা পারলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। কাল থেকে আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট, টাটা।